हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। दिस इज योर फ्रेंड सकरुल्फ एंड यू आर वाचिंग माफिया द डेफिनेटिव एडिशन। तो ये पार्ट वन गल्पटा कंटिन्यू करछि। सबैमात्र दुटो तीनटे मिशन कमप्लीट करेछि। तो तीनटे मिशन हो गेछे स्टोरिर। एबारे एखोनो पर्यन्त वर्ल्ड फ्री वर्ल्ड जेटा फ्री रोमिंग सेटा एखोनो आनलक हयनि। तो लेट्स सी जे गल्पटा किभाबे जाय आर कखन आनलक हय तखन एकटु ना हय शहरटा एकटु घुरिये फिरे देखाबो तोमादेरके। तो लेट स्टार्ट। गेमटार ग्राफिक किन्तु माने कि बोलबो जाता जाके बोले एकदम जाता झागास एक घर। शुधुमात्र यदि फ्रेम रेटटा एकटु बाड़ानो जेत होच्छे ना बुझले बंधुरा, फ्रेम रेटटा बाड़छे ना, 25-30 खेलते होच्छे, से जे कि दुःख। আর গেমটা আসলে গ্রাফিক হেভি খুব, যেহেতু রিমাস্টার্ড ভার্সন তো অনেক কিছুই নতুন করে রিবিল্ড করেছে যে ওয়ার্ল্ড ম্যাপটা ছিল অরিজিনাল গেমের থেকে। আর যারা অরিজিনাল গেমটা খেলেছো তারা তো জানোই কীরকম, ওটাও বেশ গ্রাফিক ইন্টেন্সিভ ছিল। যারা দেখোনি বা আগে খেলোনি প্লিজ আগের এপিসোডগুলো দেখে নাও, আর আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে নাও, শুনে নিই কি বলছে। The guys busted balls and told stories from the old country. Mostly, we just waited. I got to thinking, maybe life in Salieri's crew wasn't gonna get me clipped. But what did I know? Kusti, Kusti Jolcha. Boss is waiting for you. Thanks. Okay, bohut din amra ektu normal bhabe boshe chilam. তো এবার বোধহয় কোনো একটা কাজ দিচ্ছে, দেখা যাক যে কি কাজ দেয়। উই হ্যাভ টু সি। ফ্রেম রেটটা না কোনো মতেই ইম্প্রুভ করা যাচ্ছে না বন্ধুরা। যদি তোমাদের কাছে কোনো সাজেশন থাকে অবশ্যই জানিও যে কি করলে ফ্রেম রেটটা ইম্প্রুভ হবে। উফ, কি সুন্দর বানিয়েছে। চলো যাই। Here he is. Sorry I'm late. Take a seat. That's collection day, boys. So Tommy, you'll drive. Paulie and Sam can handle the rest. It'll be routine. Just a handful of stops today. Bill at the motel was a little short last month. We'll make sure he pays us the interest he owes. No problem, boss. Don't lay hands on anyone unless there's no other choice. Our clients need to understand that we provide a valuable service. They need to look at you and see Santa Michael. They need to believe they'll protect them. So let Morella stoop to breaking legs. We're better than that. But the bills still do, and everyone pays up. We can handle it. Go see Ralphie about a car. Okay, boss. Okay, তাহলে আমাদের নেক্সট মিশন হচ্ছে পাতি বাংলায় যাকে বললে আমরা তুলা তুলতে যাচ্ছি। আচ্ছা। Bobby just wants to tell you some bullshit story about some guy he whacked 20 years ago. Okay, তো যাওয়ার আগে একটু কথা বলে নিই তোমাদের সাথে। তো মেইনলি আমাদের এখন তুলা তুলতে যেতে হবে বেশ কিছু লোকেদের কাছে। তো আমাদের যে অপোনেন্ট ডন মোরেলি, ওর মানে কাজ করার স্টাইল হচ্ছে ও গেল কারোর কাছে টাকা তুলতে, সে টাকা হয়তো দিল না বা কম দিল, তাকে মারধর করলো। সেইটা আমাদের ডন চায় না, ডন স্যালারি সেটা চায় না। ও বলছে যে ভদ্রস্থভাবে যাবে, এটা মানে সফিস্টিকেটেড ব্যাপার স্যাপার, যেন ওরা দেখে তোমাকে ভাবে যে হ্যাঁ তোমরা অ্যাকচুয়ালি ওকে প্রোটেক্ট করবে। নাহলে আমি যদি এখন প্রোটেকশনের নামে গিয়ে ওকেই গেলাই, সেটা তো ঠিক প্রোটেকশন হলো না, মানে আমাকে তাহলে আমার হাত থেকে ওকে বাঁচাবে। তো যাই হোক, এখন আমাদের কথা হচ্ছে ভিনসেঞ্জোর কাছ থেকে গিয়ে আগে কিছু বইভেদ ওয়েপন্স নিতে হবে। সো লেটস গো দেয়ার। তারপরে একটা গাড়ি নিয়ে বেরোতে হবে, অনেকগুলো স্টপ থাকবে মাঝখানে নিশ্চয়ই। আমার একটু একটু মনে পড়ছে এইরকম টাইপের একটা মিশন কি ছিল। ওহো গাইজ, এই ফার্স্ট টাইম আমরা বন্দুক পাচ্ছি গেমের মধ্যে। এটা মোস্ট প্রবাবলি ডিটেকটিভ স্পেশাল কোল্ট .38।
You ever carried a rat? Shot him at the fair a couple of times. Right. That don't count. Pointed at the target over there. Kotai. Okay, acha. Good posture. Hey, bhai. Click, click, click. এই যে এমটা না আমার এটা একদম পছন্দ নয়, মানে ক্রস হেয়ারটা, এটা আমার আগের যে গেমটা খেললাম স্লিপিং ডগস ওখানেও এরকমই ছিল। এটা না খুব প্রবলেম্যাটিক, কেননা ড্র ডিস্টেন্সটা ঠিক মাপা যায় না। যেমন আমি এরকম ভাবছি এখান থেকে মানে এম করব, এম ডাউন দ্য সাইড হবে, কিন্তু হচ্ছে অনেকটা ডান দিকে, তার মানে আমাকে থাকতে হবে এরকম। আচ্ছা ঠিক আছে রে বাবা, শুট করছি। ব্রেইন অফ দ্য ওয়ালস। ওকে, নাও শো মি ইয়োর রিলোড। নট অ্যাট মি ইউ মোরন। এই তো কিছু কই। চেম্বার ইন ওয়ে ইউ গো। রিলোড। উফ। অল রাইট। লাস্ট থিং নিড টু বি হিট। স্টিক ইট ইন ইয়োর বেল্ট। গুড টু গো। নাইস। শুটিং স্টার্টস। গেট বিহাইন্ড সাম এন্ড ডোন্ট শুট ইয়োরসেলফ। থ্যাঙ্কস ভিনচেনজো। I appreciate it. Hey, the Frank and the boss, Vincenzo. To you. It's funny. Oh, yeah? Okay. আচ্ছা হোলস্টার তো করলাম, হোলস্টার থেকে বের করবো কী করে, কী মুশকিল। আচ্ছা ভিনচেনজোর পেছনে কোথাও একটা কার্ড আছে, কালেকটিবলস। Frank's got you out on collections, huh? Shaking guys down. Dime detective. Any time of the week, any time of the day. He knows. How much the whole damn city owes us. আচ্ছা যাই হোক, কথাটা হচ্ছে যে আমাদের সেরকম একটা ইম্প্রুভ হয়নি ফ্রেম রেটে, নিবে নো প্রবলেম। ওফ বাইরে কী রোদ্দুর রে ভাই, এই রোদে যেতে হবে। ওফ গরম জিনিসটা না খুব জাপের। এবার যাবো র্যালফের কাছে। আচ্ছা আচ্ছা গাড়ি নিতে। আরে এই গাড়িটা তো চুরি করে আনলাম আগের বার, এটা কেই দেবে। Elbow goes through, reach inside, easy. And in the afternoon to fix the window back up. Watch. And... water. Oof. You're a regular magician, Ralphie. এই পুরোনো দিনের গাড়ির মধ্যে যে ব্যাপারটা আছে না, মানে একদম পিওর লোহার একটা আওয়াজ দরজাটা খুললে। হ্যাঁ আচ্ছা পিক লক করতে হবে। নাইস কার, নাইস। এনিওয়ে চলো। We got Al. He runs a bakery on Longman Street. You know it? Yeah, I know it. Al's late again. Seems so. তো চললাম আমাদের জার্নিতে, আজকের তোলা তুলতে। এটা দেখতে কিন্তু হেভি, হ্যাঁ কি সুন্দর ডিটেলিং, অসম। সেই মনে পড়ছে একবার শান্তিনিকেতন গেছিলাম, ওখানে রবীন্দ্রনাথের একটা হ্যামার কার ছিল মানে রাখা, খুব ভালো। তো যাই হোক, সেসব ভেবে আর লাভ নেই, চলো এখন আমাদের মিশনে যেতে হবে, মিশনে যাই। বাবা হর্নের যা আওয়াজ, এটা মনে হচ্ছে গাধাকে ডাকিয়ে তার আওয়াজটাকে নিয়ে হর্নের আওয়াজটা বানানো হয়েছে, মোস্ট প্রবাবলি। যা আবার এসো না, পুরো গাধা ডাকছে একখানা। তো তুই রাস্তার মাঝখানে আসবি কেন গরু? শহরের মধ্যিখান দিয়ে যাচ্ছি, চারদিকে সুন্দর সুন্দর রাস্তা। তখনকার ব্যাপারটাই আলাদা ছিল, মানে তখনকার মানুষের জীবনে না অনেক সময় ছিল অনেক কিছু করার, মানে সাধারণ মানুষের কথা বলছি। আমার ওই সময়টা নিয়ে খুব মানে ভাবতে ভালো লাগে, যে একটা পুরনো দিন, তখন কিন্তু
মানুষের কাছে এত কিছু ছিল না ব্যাপার স্যাপার লেজার টাইম কাটানোর জন্য, বাট লোকে খুশি থাকতো। তো যাই হোক, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন চলে এসছে। Watch what we do today, Tom. When it goes smooth, it's a breeze. When they put up a fight, sometimes you gotta think on your feet. Sure. Just follow my lead. কিছু তো মারপিট কখনো করতে হবে মোস্ট প্রবাবলি, কেননা বন্দুক তো একটা দিয়েছে। ওরা হাঁটছে, আমি ছুটছি, কি অদ্ভুত ব্যাপার। পাউরুটির দোকানে এসছি একটা। কি নাম পাউরুটির দোকানের? নাম নেই। We're good. How's little Julia? Not so little now. She's turning into a pain in the ass, just like her grandma. That's good to hear, Al. Real good. Now you've got... Grand Imperial Bank. Dear Mr. Bartorelli, this letter is notification that you are in default of your obligation to make payments on your agreed loan. This amount has been overdue since July 15th, 1930. Of course, I'm reading it. You have ignored request to pay the debt. Okay, তার মানে এই যে লোকটার কাছে আমি তোয়া তুলতে এসেছি, এ লোন নিয়েছিল ব্যাংকের কাছ থেকে এবং ডিফল্টার হয়েছে, তার মানে এর কাছে পয়সা ফয়সা সেরকম নেই, ব্যাংকেই টাকা দিতে পারছে না, আমাদেরকে আর কি টাকা দেবে। দেখা যাক। Any punks causing problems? No, no. Nothing like that. Good. So you got the money? I got it waiting in the back room. Oh, Tommy will get it. You stay here where we can see you. It's been real slow this month, Sam. I was worried that wouldn't have enough. আমি ভাবছিলাম, I know you've never... দোকানটাও তো সেরকম আহামরি কিছুই নয়, পুরনো একটা দোকান আহারে বেচারা। এই গ্যাংস্টারদের মানে গ্যাংস্টার হওয়া না একটা মুশকিল, ইউ হ্যাভ টু সামটাইমস মানে কী বলে, এই মরাল ডিলেমা হয় না, ওটা কিনে নিয়ে একটু সমস্যা হয়। খিস্তালো, আচ্ছা ওদিকে কিছু একটা আছে। এই ভদ্রমহিলা আমাকে খিস্তি মারলো, বাট দ্যাটস ফাইন, কী আর করবো, আমরা তো অ্যাকচুয়ালি ওদেরকে লুটতেই এসছি না, গরিব এরা, বাট বাধ্য হয়ে করতে হচ্ছে, কিছু করার নেই, মিশন কমপ্লিট করতে হবে। হ্যাঁ হ্যাঁ কাকিমা, সরি, পাচ্ছে পাচ্ছে। পলি মানে কথা বললেই মনে হয় মালটা কাউকে টন্ট করছে। বাহ, এটা তো বেশ নাইস কার। এ হে হে হে, না না, এরা আবার কি কি সমস্যা রে ভাই, শুধু গাড়ি থেকে একটু দূরে গেছি। হ্যাঁ, okay, next up we got old Eugene's place. Chinese store up on Tallow. He's not dead yet? Almost. Heard his nephew's taken off. আচ্ছা, এরপরে ইউজিনের বাড়িতে যাব, সেটা কোথায়? আচ্ছা, এই শহরের মধ্যে, চায়না টাউন। Let's go. He used to run this next place, Tom. His name is not Eugene. Guy's a Chinaman. But it sounds like Eugene. Well, that's what we called him. Polly slammed his head into the counter back in, what, 27, I think? এই রেডিওটাকে বন্ধ করা যায় না? ঠিক আছে চলুক, ওখানকার 1930 এর সময়কার এফএম শুনছি গাইজ, এজন্য একটা লাইক তো হবেই দরকার এই ভিডিওর জন্য। আর যারা নতুন এসছো দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করো একবার চ্যানেলটাকে, অনেক দারুণ দারুণ গেম সব নিয়ে আসবো তোমাদের সামনে, তোমরা খুশি হয়ে যাবে। না সিরিয়াসলি, অনেক গেম অ্যাকচুয়ালি মানে কেনাই আছে, খেলা হচ্ছে না, টাইম পাচ্ছি না, মানে ইভেন রেগুলার বেশি যে ভিডিও দেওয়া হচ্ছে না, বাট দেখা যাক, এই সামনে পুজো ফুজো আসছে, যদি একটু হাতে সময় থাকে তাহলে টানা অনেকগুলো গেম খেলে তার ওয়াকথ্রু ভিডিওগুলো পোস্ট করে দেবো। আর মিনওয়াইল যদি তোমাদের কোনো রিকোয়েস্ট থাকে যে গেম প্লে তোমরা দেখতে চাও সেটা জানাতে পারো, অলরেডি দুজন বলেছে
একজন বলেছে ওয়াচ ডগস 2 আর একজন GTA 5 তো দুটোই আমার আছে এ ভাই পুলিশকে একটু ধাক্কা মারতাম কত কম লোকজন ছিল তখন রাস্তায় কি ভালো আর এখন রাস্তায় বেরোলে বাবা মিস করলাম তো কত সুন্দর রাস্তাঘাট লোকজন কম গাড়ি চালাতেও ভালো লাগছে গাড়ির স্পিডও বেশি নেই আর দিক 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 করে চলছে বেশ ভালোই লাগছে ব্যাপারটা আমার অ্যাকচুয়ালি যখন প্রথম খেলেছিলাম গেমটা মানে অরিজিনাল যে গেমটা এই কারণেই ভালো আমি ওয়ানটাই শুধু খেলেছি টু বা থ্রি খেলিনি তো এই কারণেই ভালো লেগেছিলো যে একটা বেশ ব্যাপার আছে মানে একটু রিল্যাক্সেশন মানে কম্ব্যাটের জায়গাগুলো বাদ দিলে আরামসে রিল্যাক্স করে করে খেলা যায় ব্যাপারটা He's doing the store on his own? Yeah, when Polly's built up a little steam, he needs to let it out on his own. She gotta let him get on with it. It's his way. You can hear it in his voice. Gotta let him lone wolf from time to time. Keeps him happy. Ki jom jona. Nishchoi kalakali korbe ha. E Polita na. Bekar bekar ei gorib manusderke. Mare. Na na amar ekdomi fun hocche na. Once we were putting a squeeze on his গরিব লোকগুলোকে মারধর করে কি লাভ guy ended up in a wheelchair shit বুঝতেই পারছি একটা একে তো মারছে তারপর ভাঙচুরও হচ্ছে তো এরকম ভাঙচুর করলে পরে আবার দেবে কি করে হচ্ছে ইয়ে টাকা here he comes he's a fast worker এইদিকে ডন বলছে যে আমরা মরেলোর থেকে আলাদা হব drive before the cop show Tom next stop's Bill at the motel Eugene's nephew's guy's money is ours next week with some extra besides he doing okay he's okay okay এরপরে বিলের ওখানে যেতে হবে ওই লোকটাই আগের বার পুরো টাকা দেয়নি তো এবারে মানে লোনের অ্যামাউন্ট প্লাস লোন ঠিক না এটা তো তোলাই তুলছি আমি এই প্রোটেকশন মানি প্লাস আগের বারে যে টাকা তার একটা সুদ সেটা কোথায় এ বাবা কোথায় রে এটা বাপরে এত দূরে যাব বাট দ্যাট ইজ ফাইন গাইজ এটা এটা কিন্তু বেশ ভালো এখানে এই গেমটায় কান্ট্রি সাইডটা অসাধারণ জাস্ট অসাম এখন পর্যন্ত আমরা কান্ট্রি সাইডও সেরকম যাইনি শুধুমাত্র শহরেই ঘোরাফেরা করছিলাম আর যখন গেমটা শুরু হয়েছিল ওই বাস এটা কি এই কালো লাইনটা কিসের এটা মোস্ট প্রবাবলি কোনো কিছু একটা লাইন হবে ট্রাম বা ট্রেন এসবের কিছু লাইন হবে যাই হোক তো যখন তোমাদের মনে আছে কিনা জানি না যারা গেমের একদম প্রথম থেকে দেখছো এটা ফার্স্ট ভিডিওতে যখন গেমটা শুরু হয় একটা সিন ছিল যেখানে কান্ট্রি সাইড থেকে একটা ট্রাক ঢুকছে আর সেই সিনটা মানে মাইন্ড ব্লোয়িং ছিল একদম মাইন্ড ব্লোয়িং তো লেটস সি এখন আমাদের কান্ট্রি সাইড তো আমরা যাইনি একবার গিয়ে দেখা যাক কেমন লাগছে ওইখানে যে ডেমোটা দেখছিলাম তাহলে একটা কাজ করি আমার তো এমনিতেও ফ্রেম রেট কিছু বাড়ছে না গ্রাফিকটাকে বেকার মিডিয়াম করেছি এটাকে আবার অপটিমাল করে দিই তো ওই যে সিনটা ছিল একটা ছোট্ট কাটসিন যেখানে দেখা যাচ্ছে যে একটা গ্রামের রাস্তা ধরে ট্রাক ঢুকছে ওরা এতটাই অসম ছিল পুরো মাইন্ড ব্লো করে দেওয়ার মতো তো লেটস সি সেম টাইপের একটা ভিউ আমরা পাই কিনা আর এমনি সত্যি কথা বলতে কি আমি এ ভাই পিছো সারা শুয়োরের ছেলে তো এমনি তো মানে শহরের থেকে মানে কান্ট্রি সাইডে গেলে ভালোই লাগে স্লিপিং ডগস যখন খেলছিলাম এর আগের যে গেমটা ওখানেও পুরো গেমটাই তো শহরের মধ্যেই ছিল কোনো কান্ট্রি সাইডের ব্যাপার ছিল না কারণ খুব ছোট ম্যাপ ছিল বেশি বড় ম্যাপ ছিল না ওটাতে কিন্তু এই ম্যাপটা কিন্তু যথেষ্ট বড়
অসাম। আর এই বুঝতেই পারছো এখন লকডাউনে বাড়িতে বসে আছি, সেই লকডাউনের মার্কেটে আর কিছু না, গেমের মধ্যে তো অ্যাটলিস্ট ঘোরা হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গাতে। গ্রামের রাস্তায় গাড়ি চালানোর ব্যাপারটাই আলাদা, সেটা শহর হোক বা আমাদের ভারতের পশ্চিমবঙ্গের কোনো গ্রাম, ব্যাপারটাই আলাদা। আর এটা তো দারুণ, কি সুন্দর রাস্তাঘাট, হ্যাঁ ঝকঝক করছে, রাস্তাও ভালো, খারাপ নয়, এরকম রাস্তায় গাড়ি চালিয়ে মস্তি আছে। আর গাড়ি নিয়ে তখন যেটা বলছিলাম, মানে পুরনো দিনের গাড়ির মধ্যে আমার একটা মানে অ্যাট্রাকটিভ ব্যাপার আছে একটা বেশ, হয়তো গাড়িগুলোর স্পিড বেশি নয়, হয়তো এখনকার মতো কমফোর্ট নেই বেশি, বাট মানে হয় না একটা ক্লাস, যে কারণে তোমার একটা যদি তুমি ফাইভ স্টার হোটেলে যাও মডার্ন, যাই হোক, যে কারণে গেম আর কি খেলবো, জায়গা দেখতে দেখতেই তো মানে পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ তো যেটা বলছিলাম, মানে একটা খুব ফাইভ স্টার মডার্ন হোটেল সেখানে তুমি যাও, আর একটা পুরোনো দিনের রাজবাড়িতে ধরো তুমি একটা রাত কাটালে, দুটোর এক্সপিরিয়েন্সটা সম্পূর্ণ আলাদা, তাই না? আর আমার মনে হয় পুরোনো গাড়ির ক্ষেত্রেও ব্যাপারটা সেই রকম, হয়তো তুমি খুব ফাস্ট মডার্ন একটা স্পোর্টস কার নিয়ে ঘুরছো, ভালো ভালো তো অবশ্যই লাগে, বিশেষ করে গেমে তো আরোই ভালো লাগে, কিন্তু একটা পুরোনো ক্লাসিক একটা ভিনটেজ কার তার মধ্যেও কিন্তু একটা ব্যাপার আছে আলাদা, তাই না? তো আমার এই জিনিসটা খুব ভালো লাগে যে সেই রয়্যাল ব্যাপার স্যাপার আর কি। ওই যখন শান্তিনিকেতন গেছিলাম তখন রবীন্দ্রনাথের গাড়িটা দেখেছিলাম হাম্বার, আর ওরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে গাড়িটাকে। তো গাড়িটা একদম কালো কুচকুচে আর এত সুন্দর যত্নে রেখেছে, মনে হবে যেন সদ্য নতুন মানে গাড়ি কেউ কিনে নিয়ে আসলো, মানে ইয়া মানে দেখলেই বোঝা যায় যে খুব পাওয়ারফুল, তখনকার সময়কার হিসেবে অনেক পাওয়ারফুল গাড়ি ছিল, দমদার, নামটাও দমদার। তো সেটা দেখে আমি খুব ইমপ্রেস ছিলাম। আর এই মাফিয়াতে, যেহেতু মাফিয়া যে সিরিজটা তোমরা জানো কিনা জানি না, এটা অ্যাকচুয়ালি বিভিন্ন এক একটা ডিকেডকে নিয়ে বানানো, যেমন এই গেমটা মাফিয়া ওয়ান এটা থার্টিজকে নিয়ে, থার্টিজ যে ছিল সময়টা মানে ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের বেশ কিছুটা পরে আর ওয়ার্ল্ড ওয়ার টু এর জাস্ট আগে, সেই সময়কার টাইমলাইনটা নিয়ে বানানো। আবার এর পরে মাফিয়া টু যেটা আমি খেলিনি ঠিক, কিন্তু টাইমলাইনটা হচ্ছে মানে এই চল্লিশের দশক বা পঞ্চাশের দশক ওই রকম সময়। আবার তার মধ্যে মাফিয়া থ্রি যেটা সেটা হচ্ছে সেভেন্টিজের সময়কার, সিক্সটি সেভেন্টিজের সময়কার। আচ্ছা চলে এসেছি বিলিজ বিলের মোটেলে, এতদূর নিয়ে এসছে তো সঙ্গে বন্দুক ফন্দুক দিয়ে, নির্ঘাত এখানে একটা ঝামেলা হবে। নো স্মোকিং, ও Christ, Polly! Tell Salieri from here on out this place is ours. Capisce? And don't come back, or you'll end up in worse shape than your friends. Get Sam. They're trying to beat information out of him. I gotta get Sam. Achha, tar ekhane actually Don Morello-r lokerao ache. Get Sam out of there. Ar Sam bhetore atka pore geche. You just hang on. Nice. Let's see. Ever give up to find a way into the motel. ওকে, শ্যামকে আর কি বাঁচাবো, গাড়ি দেখেই তো পাগল হয়ে যাচ্ছি। শ্যামকে কেলাচ্ছে জোর। ওকে, এখানে একটা কেউ আছে, হাউ দ্য হেল শি ইভেন নো,
আরে বন্দুকটা তো বের করতে দিছে না, হোলস্টার তো করে নিলাম, তারপরে ভুল হয়ে গেল একটু, আমার কথা ছিল যে আমি একটু এই ওট কই উঠছে না তো, কোন আচ্ছা কভার এখানে, হ্যাঁ ওকে, এ ভাই আরে ভাই এই রে গেলাম বলে ওকে মরে গেছে মালটা ওকে শ্যাম 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 ও শ্যাম বাবু একটা হেলথ কিট পেলে ভালো হতো জানো বন্ধুরা, বাথরুমে থাকতে পারে, আছে না আচ্ছা ওদিকে ঘর করে বা দেখে নি তিরিশের বেশি গুলি নেওয়া যায় না, নোবডি হিয়ার কি যুদ্ধ করব, কি অসাধারণ ভিউ দেখো গাইস, বাপ রে এরকম জায়গায় এসে কারো মারপিট করতে ইচ্ছে করে, তো যাই হোক একটু পরে দেখছি, তার আগে আমাদেরকে এবার নিচে নামতে হবে বলে সেখানে Thank you.
Iggy, Riggy. Okay. Roberto Gilotti. Elect Robert. अच्छा कोनो election भी लेटा. Take it cover. कौन है अच्छा? কিরকম পড়া মনে হয় সবাই মরে গেছে স্যাম সম্মু আরে ও সম্মু ওয়াও এখানে কি আছে বাট চুপ করে একটু আচ্ছা তো বাইরে বেরোনোর রাস্তা হ্যাট to work on you buddy heavy ke liye malta ke kintu bill kotha gelo jake jar kacher asha she to nei your toughest now acha ei malta mone oh shit abar cheese ekta ache re where is sam he's okay inside Superb car chase. Are bhai. আমার পেছনে কি লোক আছে নাকি কি সুন্দর কান্ট্রি সাইডটাতে গিয়ে একটু আরামসে সুন্দর রাস্তা দেখতে দেখতে চারদিকে একটা নিরিবিলি পরিবেশ কত ভাল লাগছিল আর এখন কি করছি আমি আর এ তো যা ধুলো উড়িয়ে যাচ্ছে কিছু দেখাই যাচ্ছে না ওহো শিট 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 अबे यार कोनो माने आछे हट पूरो मिशनটা সুন্দর ছিল প্রথম দিকে গুলি ফুলি খেয়েছি ঠিকই বাট ওভারই হয়ে যেত Inside. And
अरे ना भाई ना 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 डैम इट माय बैड जिस देखते देखते चला शिट 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 এই তোরা দাঁড়া আমি আসি তারপর পালাবি এটাও মনে হচ্ছে ফেল হবে প্রথমের অ্যাক্সিডেন্টের জন্য আমার অনেকটা টাইম চলে গেল মানে সরি হেলথ চলে গেল অনেকটা আরে কতক্ষণ চলবে র্যাম করছি তো হচ্ছে না তো মাঝখান থেকে আমি ড্যামেজ হচ্ছি এক্ষুনি আমার আরে ভাই কি ছোটান ছোটাচ্ছে গুলিও তো চালাচ্ছি কিছুই তো হচ্ছে না এদের আরে এ কি ছিল এটা কি ছিল এটা কি মলিও ছুড়বে নাকি অদ্ভুত রে ভাই যাতা যাতা ভাই এটা আনএক্সপেক্টেড ছিল পুরো হয়ে যেত মিশনটা কমপ্লিট মলি ছুড়ছে বোঝো এ বাবা আবার ওইখান থেকে শেষ ড্যাম ইট ওকে বুঝেছি মানে গুলিটা বেশি করলে ওদের গাড়ি উড়ে যাচ্ছে গাড়ি কি টায়ার গেল নাকি এত আস্তে চলছে
জল ফল সব উড়িয়ে নিয়ে যাচ্ছি। প্রচুর সমস্যা জীবনে। হ্যাঁ তুইও ধাক্কা মার, সারা শুরু হয়ে যাচ্ছে। এনিমি গাড়ি কোথায়? আর একটা এনিমির গাড়ি ছিল যাই হোক। I should have took off there and then. Hey. But I couldn't go back to being a nobody. কি সুন্দর জায়গাতে কি করছি। এনিওয়ে চলো। বাতাও, আর কিছু করতে হবে না। ওকে গাইজ, তো তাহলে So that's how our regular polluter goes from cabbie to mob enforcer overnight, is it? Just dumb luck? Didn't feel that way at the time. Me parking on that particular street, taking a break just when Polly and Sam are coming around the corner, what are the odds? I felt like, I don't know, like someone was watching out for us. Whatever helps you sleep at night, pal, but it's a lucky break all the same. I mean, one day you'll fuss in your back, doing an honest day's work in a city that's been trying to scrape you off its heels since the day you stepped off the boat, and the next you're stuffing your pockets full of Salieri's dirty money, lording it over the rest of us. Yeah, it wasn't like that. Back then, Salieri didn't have the run of the city. For every buck Salieri made, Don Morello would turn 10. He paid off cops, politicians, judges, and anyone he couldn't buy, he scared into looking the other way. He did seem to have the city jumping in its own shadow, I'll give you that. You hear anything about Joey Crackers? Yeah, got his name in the Morello file, sure. Boxer, right? Yeah. That's the guy. পুরনো কোনো একটা গল্প বলছে বোধ হয়। তো এনিওয়ে আমরা একটা মিশন তো কমপ্লিট করলাম, অর্ডিনারি রুটিন। জয় ওয়াজ জাস্ট ড্রাইভিং টু দ্য জিম ওয়ান মর্নিং, প্রবাবলি ডে ড্রিমিং অ্যাবাউট উইনিং আ বেল্ট অর সামথিং। গড ড্যাম ইট মোরন, দ্য জিম উইথ ইয়োর গড ড্যাম আইস ক্লোজড, লুক এট দিস। আচ্ছা এটা হচ্ছে মোরেলো বের হচ্ছে। দিস ইজ ভেরি জোসেফ ডান কামারেলো, আই ডিডন্ট নো ইট ওয়াজ ইউ। ইউ নো এনিবডি এলস ড্রাইভিং আ রেয়ার ইম্পোর্ট ইন দিস পার্ট অফ টাউন জো? নো নো দেন আই এম সরি, আই হ্যাড আই ওয়াজ ড্রাইভিং রিয়েল স্লো। ইউ সেইং দিস ইজ মাই ফল্ট? নো 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 স্যার, আই জাস্ট আই আইন্ট নেভার বিন ইন নো অ্যাক্সিডেন্ট। ওয়েল repairs are going to be expensive. Oh, you're not going to need that, sir. The tires are just fine. The grills are bent up, is all. I mean, I got a cousin I can... Batao. Oh, baba, open rasta hai kehlatche. Ish. Police dekhche, kichu bolche na. Chi, 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 chi. Shit. কি অবস্থা! আর মানে আগে এরকম হতো? Someone spun you a tail, pal. You got an informant right there, says Morello made a mint every time Crackers went to the mat. That's true too. And still, Morello left that poor sap dead in the street. Head all caved in. Anton Square. Maybe the Don knew Joey's career was on the downhill. Maybe he was trying to scare some other guy into paying up. Who knows? Don Salieri chalked it up to Morello not being able to think straight when he was mad. You, have any more run-ins with Morello's crew back then? Not first.
For a couple of years after I joined up, things were quiet. We got into a few dust-ups with guys trying to muscle in, but elsewise it was just the usual routine. We're running booze, offering protection, me and the boys doing rounds to collect small time. But I ain't gonna lie. Most days, we was also having a bit of fun. আচ্ছা আমার একটা কোনো ফ্ল্যাশব্যাক দেখাবে, আমি এই কার্টসিনগুলোর জন্য ভিডিওটাকে বন্ধ করতে পারছি না, নাহলে এই ভিডিওটা এখানেই শেষ করে দিতাম। বাট এনিওয়ে, আচ্ছা এখানে এখন তো লোডিং স্ক্রিন আছে, এখন শেষ করে দিই, তারপরে আবার চালু করছি। ফেয়ার প্লে, নতুন চ্যাপ্টার, শুরু হয়ে গেল। Thanks for getting down here so quickly. Yeah, sure thing, boss. What do you need? You know there's a race coming up. Oh yeah. Polly and Sam have some money on the local. Mikey Dunn. That's the guy. He's a good kid, but a bit of a scrapper. Not too smart with his money. A few years ago, Mikey comes to me asking for a loan. Wants to get into Don Thurley ke dekhlei bojha jay je mane malta smart. Ar oi je Morello oke dekhlei mone bojha jay je malta shader moto buddhi. Mikey's a great investment. The kid can't lose a race if he walks the track. He graduates from the junkers to gal jobs, and I start placing a few bets on him here and there. Next thing I know, I've made all my money back and more. Hey, Sam says he's the guy to beat. He was. We ran all the competition out of town. But now Ralph says there's a hotshot European entering the race. And he's got a car faster than our boys by a country mile. How much do we stand to lose? A truckload. But not just our outfit. A lot of guys from the neighborhood come to me for financial advice. They've all put money down on this kid. It'll be like Black Thursday around here if he loses. Well, for everyone except Morello. Think he's from the European? Oh, I'm certain of it. You want something to happen to the driver? Can't find him. Merle's got him holed up somewhere safe. Besides, if he drops out or disappears now, none of our wagers will stay. Everyone will cry foul, say the race is fixed. What about his car? That's the ticket, Tommy. Ralph knows a guard at the track. You go down there tonight, you boost the European's car, bring it to one of our mechanics. I'll make a few adjustments. You bring the car back. It should be no problem, boss. Oh. Sarah, can I get a drink here? এটা মনে পড়েছে এই মিশনটা, এটা দারুণ মিশন। তো গাইজ, কার্সিনগুলোর জন্য ভিডিওটাকে এখন আমি কন্টিনিউ করছিলাম, বাট এর যে পরের মিশনটা সেটা একটু বড়ও আছে আর খুব ইন্টারেস্টিং মিশন আছে। তো এখানে এই ভিডিওটা শেষ করছি, নেক্সট ভিডিওতে এই মিশনটা কন্টিনিউ করবো আমরা। And thanks for watching so far. Please subscribe to my channel and like this video and share if you can. যদি শেয়ার করো তাহলে অনেক বেশি লোকে দেখতে পাবে, অনেক বেশি লোকের কাছে নোটিফিকেশান যাবে, আর বুঝতেই পারছো চ্যানেলটা একটু গ্রো হবে। এনিওয়ে, থ্যাংক ইউ গাইজ, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।